জিৎদার মানুষের আপডেট কবে আসবে এই প্রশ্নটা আগের ভিডিওটি বুমের আঙের যে ভিডিওটি সেখানে সব থেকে বেশি পাচ্ছি হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা জিদ্দা যখন আপডেট দেন না একটু কম দেন তখন ফ্যান্সরা এত অধৈর্য হয়ে যায় কেন এত অল্প সময়ের ভিতরেই অধৈর্য হয়ে যায় কেন আমাদেরকে একটু বুঝতে হবে জিদ্দা কিন্তু যথেষ্ট পরিমাণে আপডেট দিচ্ছেন অ্যাকচুয়ালি তুমি দেখো বুমেরাঙের মানুষ মানে বুমেনাঙের শ্যুটিং শেষ হয়েছে বা শ্যুটিংয়ের অনেকটা পার্ট শেষ হয়ে গিয়েছে এইটা যখন আপডেট দিলেন সেটা কত দিন আগে দিয়েছে সেটা দু সপ্তাহ আগে দিয়েছে তার প্রায় তিন চার সপ্তাহের ভিতরেই বা এক মাসের ভিতরেই আমরা কিন্তু আপডেট পেলাম যে মানুষ অলরেডি চব্বিশে নভেম্বর আসতে চলেছে এই আপডেটটা আমরা পেলাম আবার তার এখন জাস্ট তার মানুষ চব্বিশে নভেম্বর আসবে এই আপডেটটা গণেশ চতুর্থীতে এসছে এখনও এক মাসও হয়নি অথচ আমরা আবার বলছি আজ জিদ্দা আপডেট দিচ্ছে না জিদ্দা আপডেট দিচ্ছে না দেখো ডে অফ দ্য রোজ আপডেট দেন দেবদার রোজ কিছু না কিছু আপডেট দেন দেবদাকে নিয়ে তুমি খবর করতে পারবে তুমি তুমি এটা ভেবেই রাখো দেবদা কিছু না কিছু পোস্ট করছেন কিছু না কিছু আপডেট দিচ্ছেন এবার তোমার বক্তব্য হচ্ছে যে দেবদার মতন করে কেন জিদ্দা আপডেট দিচ্ছে না দুটো মানুষ তো আলাদা রে বাবা এটা তো আমাদেরকে বুঝতে হবে যদি আমরা ডাই হার্টের জিদ্দার ফ্যান হয়ে থাকি তাহলে আমরা জিদ্দাকে খুব ভালো করে চিনি যে এইটা জিদ্দা এইটা এরকম অবয়ব এটা জিদ্দার অবয়ব যে জিদ্দা এরকম রোজ 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 আপডেট দেন না বা তিন চার দিন অন্তরও আপডেট দেন না জিদ্দা যেটা দেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ বাদে বাদে এর আগে তো মানুষ বা রাবণের সময় বা চেঙ্গিসের সময় আপডেটই পাওয়া যাচ্ছিলো না গোটা মানে একটা কি বলবো ছ সাত মাস ধরে বাট এখন দেখছি এই লাস্ট কয়েক মানে দু মাস এক মাসের ভিতরে দেখছি জিদ্দা কিন্তু যথেষ্ট আপডেট দিচ্ছেন ইতিমধ্যেই জিদ্দা আপডেট দেওয়া শুরু করেছেন কিন্তু যথেষ্ট আপডেট দিচ্ছেন একটু ওয়েট করতে হবে আমরা এত অধৈর্য হয়ে গেলে চলবে না এটা ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে মানুষের আপডেট কবে আসবে মানুষের টিজার কবে আসবে মানুষ দুর্গাপুজোয় কিছু আসবে নাকি সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা এখন কথা বলবো অনেকেই বলছে মহালয়ার দিন মানুষের টিজার আসতে পারে আমার মনে হয় না মহালয়ার দিন কিছু আসবে আমার মনে হয় দুর্গাপুজো শেষ হলে দশেরার সময় কিছু একটা আসতে পারে কারণ জিদ্দা খুব প্যান ইন্ডিয়া যে টাইমসগুলো আছে দেখবে গণেশ চতুর্থী দশেরা এই জিনিসপত্রগুলো জিদ্দা একটু টাইট মানে টার্গেট করতে ভালোবাসেন তো সেই কারণে জিদ্দা দশেরার সময় কিছু নিয়ে আসতে পারেন মানে দশমীর দিন আর কি বাঙালি দুর্গাপুজোর ওই সময় দেখবে একটা মন খারাপের মুহূর্ত থাকে হয়তো জিদ্দা হুট করে কিছু নিয়ে চলে এলেন হুট করে আনতে পারেন বা একদিন আগে অ্যানাউন্সমেন্ট করেও আনতে পারেন বিষয়টা হচ্ছে পুজোর সময় পুজো শেষ হলে তারপরে আনতে পারেন সেটাই সময় এবং জিদ্দা খুব টাইট প্রমোশন করেন এবার বিষয় হচ্ছে টিজার কবে পুজোর পরে কি তাহলে টিজার বন্ধুদের টিজার আসতে কিন্তু দেরি আছে টিজার যবে আসবে জানবে ছবিটা মোটামুটি আর কুড়ি দিন মতন হয়তো রিলিজে বাকি রয়েছে এরকমভাবে হয়তো টিজার আসবে আমার মনে হয় যে নভেম্বর মাসে হয়তো টিজার আসবে এবং ট্রেলার আসবে হয়তো ছবিটা রিলিজের এক সপ্তাহ হবে এরকমভাবেই জিদ্দা প্রমোশন করেন এরকমভাবেই জিদ্দা লং টার্ম প্রমোশন না শর্ট টার্ম প্রমোশন করেন এটা জিদ্দার ইয়ে মানে টুইক আর কি এইবার মানুষের ক্ষেত্রে জিদ্দা কি করেন সেটা দেখার বিষয় হবে তবে মানুষের আপডেট কিন্তু আমার মনে হয় আফটার পুজোই আসবে মহালয়ার সময় কিছু আসবে বলে আমার মনে হয় না এবং এখন আমরা একটুখানি বাঘা এনজয় করি বাকি বাংলা ছবি এনজয় করি অবশ্যই জিদ্দা আসবেন জিদ্দা একটুখানি ওয়েট করে যাও জিদ্দা আসবেন জিদ্দা যখন আসবেন তখন দেখবে জিদ্দা যখন আসছেন যেহেতু শর্ট টার্ম প্রমোশন করেন মানুষটা সেহেতু প্রতিটা দিন জিদ্দা থাকবে তখন দেখবে প্রতিদিন কিছু না কিছু হচ্ছে কিছু না কিছু হচ্ছে এই জিনিসটাও হতে থাকবে কিন্তু আমার মনে হয় তোমাদের আর কি মতামত পুরো এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও আমার মনে হয় যে আগে টিজার আসবে তারপরে গানগুলো আসবে তারপরে ট্রেলার আসবে তারপরে ফাইনাল ফিল্ম আসবে দেখা যাক কী হয় মানুষের ক্ষেত্রে জানিও কমেন্ট সেকশানে তোমাদের আর কি মতামত চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই